বিজ্ঞাপন জটিলতায় বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার। এটি গতকাল অর্থাৎ 1 অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে, বাংলাদেশ সরকারের নির্দেশনা, এবং গতকাল থেকে সমস্ত বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ রয়েছে। এর মধ্যে স্টার জলসা রয়েছে, জি বাংলা রয়েছে, জি সিনেমা রয়েছে, এছাড়া স্পোর্টস চ্যানেলগুলো রয়েছে, বিবিসি সিএনএন চ্যানেলগুলো বন্ধ রয়েছে, কার্টুন চ্যানেলগুলো বন্ধ রয়েছে, নিউজ চ্যানেলগুলো বন্ধ রয়েছে। আসলে চ্যানেলগুলো কেন বন্ধ করা হয়েছে, চ্যানেলগুলো বন্ধ করবার কারণে আসলে কার কতটুকু লাভ হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে, সেই হিসাবগুলো নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ আর্ন লাইভ থেকে, আপনাদের সাথে আছি মৌসুমী সুলতানা। তার আগে আমি হিসেব নিকাশে যাব, কেন বিজ্ঞাপন জটিলতাগুলো আসলে কেন তৈরি হয়েছে, কী কারণে এই বন্ধের সিদ্ধান্ত হয়েছে, তার আগে আমি সাধারণ মানুষের বক্তব্যটি জানতে চাইব। তারা এই বিদেশি চ্যানেলগুলো বন্ধ হওয়ার কারণে তারা কী ধরনের সমস্যায় পড়েছেন, কিংবা তারা কী ভাবছেন এই চ্যানেলগুলো বন্ধ হওয়ার কারণে। আমার কাছে অনেক দর্শক এখানে আছে, একজনের সঙ্গে আমি একটু কথা বলবো যারা রেগুলার তারা বিদেশি চ্যানেলগুলো দেখেন, বিশেষ করে হয়তো স্টার জলসা, জি বাংলা আপনারা দেখেন। আচ্ছা, গতকাল থেকে দেখতে পাচ্ছেন কিনা চ্যানেলগুলো? না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, এগুলো যে বন্ধ করে দেওয়া হচ্ছে, এখন আপনারা এটা নিয়ে কী ভাবছেন, আপনাদের কী চিন্তা? চিন্তা আসলে একটু দেখতাম, দেখলে হয়তো ভালো লাগতো, এই আর কি, সময় কাটে আমাদের, একটু মাঝে সাঝে একটু দেখি, ওখানে নাটকগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি দেখি। বন্ধ হয়ে গেলে তো আমাদের জন্য একটু খারাপ লাগবে, এই আর কি। আচ্ছা, আপনারা তো স্টার জলসা এবং জি বাংলা রেগুলার দেখেন সম্ভবত, তাই না? আচ্ছা, বাংলাদেশি চ্যানেলগুলোতে নাটক সিনেমা দেখেন না? না, ওগুলোও দেখি, বাংলাদেশেরগুলোও দেখি। বাংলাদেশেরগুলো তো অবশ্যই বেশি বেশি দেখা উচিত বা দেখি, আগে তো আমাদের বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে, তারপর বাইরের চ্যানেলগুলো, এই আর কি। তাহলে এখন সময় কিভাবে কাটাচ্ছেন, যেহেতু সব বিদেশি চ্যানেল বন্ধ, এখন কি বাংলাদেশি চ্যানেলগুলো দেখছেন? হ্যাঁ, এখন বাংলাদেশিগুলোই বেশি দেখা হচ্ছে। তাহলে এই যে চ্যানেলগুলো বন্ধ করে দিল, এটা কি মানে আপনার কি মনে হয়, এটা কি ভালো হলো নাকি আপনাদের খারাপ? আসলে সরকারের ব্যাপার, সেটা তো আসলে বুঝি না, তবে থাকলে ভালোই হতো আমাদের জন্য, একটু দেখতে পারতাম, সময় কাটতো, ভালো লাগতো, এই আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলতাম যিনি রেগুলার বিদেশি চ্যানেলগুলো দেখতেন, তবে তিনি এটিও বললেন তিনি বাংলাদেশি চ্যানেলগুলো দেখেন, বাংলাদেশি চ্যানেলের নাটক সিনেমাও তারা দেখেন, পাশাপাশি তারা স্টার জলসা এবং জি বাংলায় তারা যে নাটকগুলো তারা দেখেন, এটি তারা বলছেন যে এটি থাকলে ভালো, তাদের সময়টা আর একটু ভালো করে কাটতো, এটি তারা কিন্তু বলছেন। তবে বাংলাদেশি চ্যানেলগুলোর বিষয় নিয়ে আমরা কথা বলবো, কেন বাংলাদেশি চ্যানেলগুলোর নাটক কিংবা সিনেমার মান, কিংবা তারা কেন বাংলাদেশি চ্যানেলগুলো এতটা দেখেন না, সেক্ষেত্রে জি বাংলা কিংবা স্টার জলসা কেন তারা নির্ভরশীল, এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা দর্শকের সঙ্গে কথা বলবো। দর্শক, আমরা একটু চেষ্টা করবো আরেকজন দর্শকের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনি কি দেখেন কিনা বিদেশি চ্যানেল? কি বিদেশি? হ্যাঁ হ্যাঁ, দেখি তো মোটামুটি। কী কী চ্যানেল দেখেন? কয়েকটা চ্যানেলই আছে আর কি, আপাতত চ্যানেল আর কি দেখি, সবসময় দেখা পড়ে না, ব্যস্ত থাকা পড়ে তো এর জন্য আর দেখা পড়ে না। জি বাংলা, স্টার জলসা কি দেখেন? এগুলো দেখা পড়ে না, কারণ এগুলো দেখি না, আমি মাঝে সাঝে আর কি দেখি, যদি সবাই একসাথে থাকি তাহলে দেখা পড়ে, তাছাড়া দেখা পড়ে না। কী দেখেন বিদেশি চ্যানেল? মনে করেন যে স্টার জলসা, স্টার মুভি আছে যে আপনার এলোগিয়া, জলসা মুভিস, এগুলো সিনেমা দেখি মাঝে সাঝে। এখন তো একটু বন্ধ করে দিছে, তো এখন কি করবেন? এখন দেখবো না, বাংলাদেশের চ্যানেলে যে সিনেমাগুলো হয় সেগুলো তো দেখবেন নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই। সেগুলো কি দেখেন বাংলাদেশের চ্যানেল সিনেমা নাটক? বাংলাদেশের সিনেমা যদি নতুন নতুন যদি বাইরে হয় তাহলে আর কি, যদি শুনি এটা কি ভালো হয়েছে তাহলে দেখি, তাহলে আর কি দেখি, তাছাড়া তার দেখি না। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমরা আরেকজন দর্শকের সঙ্গে কথা বললাম। দর্শক, অনেকেই কিন্তু যেটি বলছে তারা আসলে বাংলাদেশি চ্যানেল কিন্তু আমরা যেটি জানতে পাচ্ছি যে তারা দেখেন, সেটিও দেখেন, চ্যানেলের সিনেমা কিংবা নাটক তারা দেখেন, তবে বিদেশি চ্যানেল যেটি বলছে তারা যে জি বাংলা কিংবা স্টার জলসা যে নাটক সিনেমাগুলো এটিতে তারা একটু বেশি দেখেন, কারণ এগুলো তো সবসময় তারা নতুন নতুন সিনেমা পাচ্ছেন, নতুন নতুন নাটক পাচ্ছেন, এবং যে ধারাবাহিক নাটকগুলো যেটি হয় সেটিতে তো অনেকে আসক্ত, এটি নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের যারা হাউসওয়াইফ যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই তারা স্টার জলসা এবং জি বাংলায় একেবারে এক ধরনের আসক্তি রয়েছেন, এটি না দেখতে পারলে তাদের হয়তো ঘুমও হয় না, এরকম রয়েছেন। দর্শক যারা আমাকে দেখছেন নিশ্চয়ই মন্তব্য করছেন, আপনাদের মন্তব্যগুলো জানতে চাই, আপনারা কী ভাবছেন বিদেশি চ্যানেলগুলো যে এখন বন্ধ করা হয়েছে, এই বিষয়টা আপনারা কী ভাবছেন, কী কীভাবে নিচ্ছেন আপনারা, আপনারা কী ভাবছেন এটি কতটুকু ভালো হয়েছে কিংবা কতটুকু খারাপ হয়েছে, বাংলাদেশি চ্যানেলের জন্য আসলে কতটুকু ভালো হয়েছে, এবং একই সঙ্গে এই যে লাভ ক্ষতির বিষয়টা আমি বলছিলাম এটি একটি পরিসংখ্যান আমার কাছে রয়েছে, একটু আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আমি একটু ছোট্ট ইনফরমেশনগুলো দিয়ে দিই, তারপর নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো আমরা পড়ে শোনাবো। তার আগে একটু বলি কেন বিদেশি চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বিজ্ঞাপন জটিলতার কথা আমি বলছি, যেটিকে বলা হচ্ছে ক্লিন ফিড, অর্থাৎ ক্লিন ফিড ছাড়া কোনো চ্যানেল, বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে তারা সম্প্রচার করতে পারবে না, এটি আসলে কী এটি একটু বলি। তাহলে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছেন আসলে চ্যানেলগুলো কেন বন্ধ করা হয়েছে, এটা অনেকেই জানেন না কী কারণে, তারা শুধু জানেন বন্ধ করা হয়েছে, কেন বন্ধ করা হয়েছে একটু বলি। ক্লিন ফিডটা আসলে কী,
আচ্ছা, এটি হচ্ছে বাংলাদেশে বিজ্ঞাপন সহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দিয়েছে কেবল অপারেটররা, এবং এর ফলে বিবিসি, সিএনএন সহ আন্তর্জাতিক যে নিউজ চ্যানেলগুলো রয়েছে এবং ভারতীয় যে চ্যানেলগুলো রয়েছে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। এবং শুক্রবার থেকে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করা যাবে না। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল এসব চ্যানেলের দেশীয় পরিবেশকদের। এবং এই নির্দেশনার পটভূমিতে ঢাকার দুটি কেবল অপারেটরদের কার্যালয়ে মোবাইল কোর্ট শুক্রবারই অভিযান চালিয়েছে। অলরেডি কেবল অপারেটরদের যে কার্যালয়গুলো রয়েছে সেখানে অলরেডি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে, যাতে তারা বিদেশি চ্যানেলগুলো আর সম্প্রচার করতে না পারে। এখন আসলে এই যে চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হলো, এই ক্ষেত্রে কেবল অপারেটররা কী বলছেন, তাদের ভাষ্যটা কী, তাদের মন্তব্যটা কী, এটি সেটি একটু বলি আপনাদেরকে। কেবল অপারেটরদের অ্যাসোসিয়েশন নেতা এবং অ্যাসোসিয়েশনের যারা শীর্ষ নেতা রয়েছেন তারা যেটি বলছেন, দেশীয় পরিবেশকরা বিদেশি চ্যানেলগুলোকে বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান দেওয়ার ব্যাপারে আলোচনা করেছিল, কিন্তু বিদেশি চ্যানেলগুলো তাতে রাজি হয়নি। নিশ্চয়ই যারা প্রশ্ন করছেন কেন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হলো, তাদের জন্য উত্তরটি দিচ্ছি। এবং এই বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান দেওয়ার ব্যাপারে তারা যে বিদেশি চ্যানেলগুলোকে বলেছিল, বিদেশি চ্যানেলগুলো এই প্রস্তাবে রাজি হয়নি। এবং তারা যেটি আরও বলছে, দেশীয় পরিবেশক এবং কেবল অপারেটরদের বিদেশি চ্যানেলের অনুষ্ঠান থেকে ক্লিন ফিট করা বা বিজ্ঞাপন বাদ দেওয়ার ব্যবস্থা নেই, সে কারণে সরকারের নির্দেশ পালন করতে গিয়ে তারা সব বিদেশি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার দেশে বন্ধ রেখেছেন। নিশ্চয়ই দর্শক যারা আমাকে প্রশ্ন করছেন এবং নিশ্চয়ই আমার এই লাইভ ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে অনেকেই জানতে পারবেন কেন বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলো বন্ধ রয়েছে, ক্লিন ফিটের কথা বলা হচ্ছে, এই ক্লিন ফিটটা আসলে কী এবং এটি বন্ধ করবার জন্য আসলে কার দায়িত্ব রয়েছে, এবং বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে চালু করতে হলে এটি কীভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে সেটিরও হিসেব নিকেশ রয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে যাব। আবার একটু বলে নিই যে নির্দেশনার কথা বলা হয়েছে, বিদেশি চ্যানেলগুলোকে বলা হয়েছিল আপনারা বিজ্ঞাপন বাদ দিয়ে বাংলাদেশে আপনাদের চ্যানেল অনুষ্ঠানগুলো চালু রাখতে পারবেন, কিন্তু বিদেশি চ্যানেলগুলো এই প্রস্তাবে রাজি হয়নি, অর্থাৎ বিজ্ঞাপন সহই তারা বাংলাদেশে তাদের চ্যানেলের যে অনুষ্ঠানগুলো সম্প্রচারগুলো সেগুলো তারা চালু রাখতে চায়, কিন্তু বাংলাদেশ সরকার এটিতে রাজি নয়। এবং কেবল অপারেটর সংগঠন তারা যেটি বলছেন যে পরিবেশক এবং কেবল অপারেটরদের বিদেশি চ্যানেল থেকে বিজ্ঞাপন বাদ দেওয়ার ব্যবস্থা নেই, সেটা তারা তথ্য মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছেন। অনেকে হয়তো বলছেন যে কেবল অপারেটররা তারাই এটি বন্ধ করেছেন, আসলে কিন্তু এটি নয়, কেবল অপারেটররা তারা যেটি বলছেন যে বিদেশি চ্যানেলগুলো যে বিজ্ঞাপন সহ যে অনুষ্ঠানগুলো তারা চালাচ্ছেন সেক্ষেত্রে বিজ্ঞাপনটুকু বাদ দিয়ে শুধুমাত্র অনুষ্ঠানটি চালু করার বিষয়টির যে ব্যবস্থাপনাটা সেটি তাদের হাতে নেই, অর্থাৎ অপারেটরদের হাতে এই ব্যবস্থাপনাটা নেই, তারা সেটি তথ্য মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে। এখন তথ্য মন্ত্রণালয় যেটি বলছেন, তথ্য মন্ত্রণালয় আবার কী বলছেন সেটি একটু আপনাদেরকে বলবো। এবং দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল অনুষ্ঠান প্রচারের বিরোধিতা করে আসছিল, এটি আরেকটি বিষয়। বাংলাদেশি যে চ্যানেলগুলো রয়েছে তারা বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান সম্প্রচারের বিষয়ে বিরোধিতা করে আসছিল, এটি একটি বিষয় ছিল। এখন তথ্য মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে কেবল অপারেটররা, তারা যেটি বলছেন তারা বিজ্ঞাপন বাদ দিয়ে অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না। আচ্ছা, তথ্য মন্ত্রণালয় কী বলছে সে বক্তব্যকে একটু আমি যাবো, তার আগে আমি একটু দর্শকদের মন্তব্য জানতে চাই। আসলে অনেক দর্শক এখানে রয়েছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। এই যে বিদেশি চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে একটু প্রভাব তো পড়েছে দর্শকদের মধ্যে, তারা আসলে বিষয়টা নিয়ে কী ভাবছেন এটা একটু জানতে চাই। আচ্ছা, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, বিদেশি চ্যানেলগুলো তো নিশ্চয়ই দেখেন আপনি, কী কী চ্যানেল দেখেন? আমি মোটামুটি বিদেশি সব চ্যানেলেই দেখি, ইংলিশ ফিল্ম দেখি, তারপর আপনার ওই যে সনি যতগুলো চ্যানেল আছে সবগুলো আমি দেখি থাকি, আর ক্রাইম পেট্রোল এটা স্পেশাল দেখি, এটা আমার কাছে খুব ভালো লাগে ক্রাইম পেট্রোল। হ্যাঁ হ্যাঁ, আর সনির তারপর MTVতে যে গানগুলো হয় সংগুলো ওইগুলো আমি খুব পছন্দ করি পার্সোনালি। আর বাংলাদেশি চ্যানেল তো দেখি, কারণ আমরা বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশি চ্যানেল প্রথম, ওইটা প্রায়োরিটি দিতে হবে, নেক্সট অন্য চ্যানেল। এখন তো চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এখন কী ভাবছেন আপনারা, এটাকে কীভাবে দেখছেন? আসলে এটা তো আমাদের গভর্নমেন্ট চাচ্ছেন না, যেটা গভর্নমেন্ট চাচ্ছেন না, পার্সোনালি আমারও ওপিনিয়ন সেটা আমিও চাচ্ছি না, পরিষ্কার কথা। এখানে বিজ্ঞাপনের একটু বিষয় রয়েছে, কারণ বিদেশি চ্যানেলগুলো যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে সেখানে আমাদের দেশে প্রভাব পড়ছে, সরকার রাজস্ব হারাচ্ছে। হ্যাঁ অবশ্যই, সরকার রাজস্ব হারালেও এখানে কিছু বিরূপ প্রতিক্রিয়া আসে, যার কারণে এখন সরকার এটাকে ইজিভাবে নিয়ে লজ হলেও, এটা যেহেতু আমাদের তথ্যমন্ত্রী নিজে বলেছেন উনি এটা পার্সোনালি উনি চাচ্ছেন না, এটা দেশের ক্ষতি হয়, কিন্তু আমাদের এইটার যিনি আবার প্রেসিডেন্ট, ওই যে কোয়াপ, জি কোয়াপের প্রেসিডেন্ট আবার বলছে যে ওনার লজ হচ্ছে, দেশের অনেক মানুষ ক্ষতি হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা বেনিফিটেড হচ্ছি কেন, যে এই আপনার এই সনি বা বিভিন্ন চ্যানেল অনেকে দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে,
এই কারণে আমাদের আসলে দেখতে ইচ্ছা করে। মানুষে একটু অন্য লাইনে চলে যাওয়ার একটা অপরাধ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সো এটা আমার মনে এটা বন্ধ রাখাই ভালো, এটা ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন। আপনারা স্পোর্টস চ্যানেলগুলো দেখতেন, সেই ক্ষেত্রে এখন এই বিষয়টা চ্যানেলগুলো আসলে এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, এটা আমাদের সবার দেখা উচিত এবং বিশেষ করে ইয়াং জেনারেশনগুলো স্পোর্টস চ্যানেল বেশি দেখেন। হ্যাঁ, এই আর কি আমার কথা। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা একজন দর্শকের সঙ্গে কথা বললাম যিনি নিয়মিত বিদেশি চ্যানেল দেখে। আমরা আসলে আরও বেশ কিছু দর্শকের সঙ্গে কথা বলতে চাই যারা আসলে যারা বিদেশি চ্যানেলগুলো দেখেন। আমরা কিন্তু বেশ এটার যেরকম নেতিবাচক দিকগুলো রয়েছে বিদেশি চ্যানেলের ক্ষেত্রে, আমি একটু একজনের সঙ্গে যেহেতু কথা বললাম, সনির যে ক্রাইম পেট্রোল বিষয়টি সেটি নিশ্চয়ই আপনারা জানেন, এটি যে দেখতে দেখতে এক ধরনের আসক্তি জন্মে যায়। এবং আমরা কিন্তু বেশ কিছুদিন আগে কয়েকটি ঘটনা পড়েছি যারা অপরাধ করেছিল শুধুমাত্র এই ক্রাইম পেট্রোলটি দেখে তারা উৎসাহিত হয়েছিল, এবং ক্রাইম পেট্রোলটি দেখে তারা অপরাধের ধরন এবং কীভাবে তারা অপরাধটি সংগঠিত করা যায় এটি কিন্তু তারা শিখেছিল, এবং তারা পরে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছিল যে তারা ক্রাইম পেট্রোল দেখে তারা উৎসাহিত হয়েছিল কীভাবে এই অপরাধটি করা যায়, এবং ক্রাইম পেট্রোল দেখে তারা এই ছকটি তৈরি করেছিল। এটি কিন্তু একটু ভয়াবহ একটি ব্যাপার, এবং মানুষের বিশেষ করে যারা ছোটো কিংবা শিশু যারা রয়েছে তাদের মনোজগতে বড় ধরনের একটি প্রভাব ফেলছে এই ধরনের অনুষ্ঠানগুলো। সেক্ষেত্রে এই অনুষ্ঠানগুলো আসলে কতটুকু চালু রাখা এবং যুক্তিসঙ্গত হবে সেটি কিন্তু এই মুহূর্তে একটি প্রশ্ন দাঁড়িয়ে গেছে। অনেকেই বলেন যে বাংলাদেশি চ্যানেলে কোনো একটি নাটক কিংবা সিনেমা দেখাটা এক ধরনের অভিশাপের মতো হয়ে যায়। একটি নাটক দেখতে গেলে বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন, এটি মানে এত সময় অপেক্ষা করতে হয়, এটি অনেকে আসলে বিরক্ত, এই কারণে তারা আসলে তারা এই ইন্ডিয়ান চ্যানেলগুলোর দিকে ঝুঁকে পড়েন। এখানে বিজ্ঞাপন কম, খুব দ্রুত একটার পর একটা নাটক কিংবা একটার পর একটা সিরিয়াল চলে আসে, এটিও কিন্তু তাদের জনপ্রিয়তার আরেকটি কারণ। আচ্ছা, বাংলাদেশি চ্যানেলগুলোর কথা তারা যেটি বলেন যে এখানে নিউজের সংখ্যা বেশি, এন্টারটেনমেন্ট কম, এটি তারা মন্তব্য করেন। আবার অনেকেই মন্তব্য করেছেন যে এন্টারটেনমেন্টগুলো রয়েছে কিংবা নাটক সিনেমাগুলো সেক্ষেত্রে তারা বিজ্ঞাপনের এত বেশি আধিক্য থাকে যে তারা আসলে এই জিনিসগুলো দেখার ক্ষেত্রে তারা অনেকখানি অনেকটা বিরক্ত বোধ করে। আমরা জানি আমাদের আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে বাংলাদেশে কী হয়, কী উন্মাদনাটা হয় সেটা নিশ্চয়ই যারা ভক্ত রয়েছেন, সমর্থক যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন। এই খেলাক্রমে দর্শকদের জন্য আসলে কী করা যায় সেটা একটু ভাবার বিষয়। অনেকেই মন্তব্য করছেন অন্তত খেলার চ্যানেলগুলো খুলে রাখা উচিত। এখন খেলার চ্যানেলগুলোতে যে বিজ্ঞাপনগুলো, সেই বিজ্ঞাপনগুলো যে বিদেশি বিজ্ঞাপনগুলো, এবং এই বিদেশি বিজ্ঞাপনগুলোর টাকা কিন্তু চলে যাচ্ছে বিদেশি চ্যানেলগুলোর কাছে, তাহলে বাংলাদেশি চ্যানেলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই বিদেশি চ্যানেলগুলো চালু রাখতে গেলে কীভাবে বিজ্ঞাপনগুলো বাদ দিয়ে যদি খেলার চ্যানেলগুলোর কথা আমরা বলি, খেলার চ্যানেলগুলো যদি চালু রাখতে হয় সেক্ষেত্রে বিদেশি যে বিজ্ঞাপনগুলো সেগুলো বাদ রেখে, অর্থাৎ বিদেশি বিজ্ঞাপনগুলো কেটে বাদ দিয়ে কীভাবে শুধুমাত্র আমরা নিউজ অথবা খেলাগুলো দেখব অথবা প্রোগ্রামগুলো দেখব অনুষ্ঠানগুলো দেখব সেটি কীভাবে করা যায় সেটি সিদ্ধান্ত নিতে হবে আসলে চ্যানেল মালিকদেরকে, তারা যদি বাংলাদেশে তাদের চ্যানেল চালাতে চায়। চ্যানেল কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে, একই সঙ্গে যারা পরিবেশক রয়েছেন, যারা কেবল অপারেটররা রয়েছেন, তারা কীভাবে চালাবেন, কী প্রক্রিয়ায় বাংলাদেশে সেই চ্যানেলগুলো চালাবেন, সম্প্রচার করবেন, সেই সিদ্ধান্ত আসলে তাদেরকে নিতে হবে, এটি তথ্য মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি যেটি জানিয়েছেন গণমাধ্যমকে, এক্ষেত্রে আসলে বাংলাদেশের সরকারের কোনো কিছু করণীয় নেই এবং সিদ্ধান্তগুলো তাদের দিক থেকে আসতে হবে। এবং বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলো বন্ধ করার উদ্দেশ্য বাংলাদেশের সরকারের নয়, তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশি চ্যানেলগুলোরও দাবি ছিল বিদেশি চ্যানেলগুলো বন্ধ করবার, এক্ষেত্রে আসলে জটিলতাটা বিজ্ঞাপন নিয়ে যে জটিলতাটা তৈরি হয়েছে এটি আসলে সমাধান কীভাবে করা যাবে এই বিষয়টি আসলে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং সাধারণ দর্শক যেটি তারা আমাকে মন্তব্য করছেন, নিউজহ্যান্ডকে মন্তব্য করছেন, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি তারা সাধুবাদ জানিয়েছেন এই সরকারের সিদ্ধান্তকে, এবং সরকারকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এই চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কারণে। অনেকে মনে নিশ্চয় প্রশ্ন রয়েছে কেন এই সিদ্ধান্তটা সরকার নিয়েছে, এবং কেবল অপারেটর যারা রয়েছেন তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছেন, এবং এই ক্ষেত্রে সরকারের এখন করণীয় কী রয়েছে, সরকার কী বলছে এটি একটু জানাই আপনাদেরকে। অনেক মন্তব্য আসছে, আপনার মন্তব্য করতে থাকুন, আমি মন্তব্যে ফিরবো আবার এখনই। আচ্ছা আচ্ছা, তথ্যমন্ত্রী যেটি বলছে বাংলাদেশে আইনে রয়েছে বিদেশি বিজ্ঞাপন প্রচার করা যাবে না, এটি ভারত পাকিস্তান ব্রিটেন সহ বহু দেশে এই আইন রয়েছে, এটি তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি গণমাধ্যমকে বলেছেন। এবং তিনি যেটি বলেছেন, কোনো বিদেশি চ্যানেল বন্ধ করা সরকারের অভিপ্রায় নয়, এবং বিদেশি চ্যানেল বিজ্ঞাপন দেখানোর কারণে কয়েক হাজার কোটি টাকা বিদেশি চ্যানেলের কাছে চলে যাচ্ছে,
এটি তথ্য মন্ত্রণালয় থেকে জানা হয়েছে। তবে তারা যেটি বলছেন, সরকার যেটি বলছে যে বিদেশি চ্যানেলগুলো বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়, কারণ বিদেশি চ্যানেলে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয় সেই বিজ্ঞাপনের যে টাকাগুলো আসে হাজার কয়েক হাজার কোটি টাকা সেটি পাচ্ছে কিন্তু বিদেশি চ্যানেলগুলো, এটি কিন্তু বাংলাদেশ সরকার পাচ্ছে না। তাহলে কিন্তু বাংলাদেশ সরকার এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যেটি বলছিলাম যে আসলে কার লাভ কার ক্ষতি যে শিরোনামটি আমি করেছি সেই হিসেবটি আমি আপনাদেরকে বলছি এখন। তাহলে তারা যেটি বলছেন যে আইন ভঙ্গ করে বিদেশি চ্যানেল যদি বিজ্ঞাপন না দেখানো হতো তাহলে দেশের মিডিয়ায় লাভবান হতো। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশি চ্যানেলে এই বিদেশি চ্যানেলগুলো যদি বাংলাদেশি বিজ্ঞাপনগুলো দেখাতো তাহলে এই টাকাটি কিন্তু বাংলাদেশ সরকার পেত এবং বাংলাদেশ লাভবান হতো, এটি বলা হচ্ছে, এবং বাংলাদেশের মিডিয়াগুলো লাভবান হতো। এখন আইন মেনে বিদেশি চ্যানেলে সম্প্রচার করতে হলে পরিবেশক এবং চ্যানেলের কর্তৃপক্ষকেই বিকল্প পথ খুঁজে বের করতে হবে, এটি জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি এটি বলছেন যে আসলে এখন এই চ্যানেলগুলো যে বন্ধ করা হয়েছে সেক্ষেত্রে তারা কীভাবে বিকল্প পথ খুঁজে বের করবে এটি আসলে বিদেশি চ্যানেলের যে মালিক যারা রয়েছেন এবং পরিবেশক যারা রয়েছেন এই চ্যানেল কর্তৃপক্ষকে আসলে বিকল্প একটি পথ বের করে নিতে হবে যে কীভাবে তারা বাংলাদেশে এই চ্যানেলগুলো সম্প্রচার করতে পারবে। এটি আসলে বাংলাদেশ সরকারের কোনো কিছু করার নেই, এটি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলছেন সরকারের আসলে কিছু করার নেই এবং কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের হিসেব অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 100টিরও বেশি চ্যানেল রয়েছে যার দর্শক সংখ্যা প্রায় 1.5 কোটি, এটি বলা হচ্ছে। নিশ্চয়ই আমি আপনাদেরকে কেবল অপারেটররা কী বলেছে সেটি জানালাম এবং তথ্য মন্ত্রণালয় থেকে কী বলা হয়েছে সেটি জানালাম এবং কেন বিদেশি চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, বিজ্ঞাপন জটিলতাটা কী সেটাও আপনাদেরকে আমি স্পষ্ট করতে পেরেছি। আচ্ছা, অনেক অনেক মন্তব্য আসছে, আসলে আমি আজকে সবার মন্তব্য পড়ে শোনাতে পারলাম না, নিশ্চয়ই আগামীকাল অন্য কোনো লাইভে আবার আপনাদের সবার মন্তব্য করার চেষ্টা করব। দর্শক যারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে আমার লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দেশ এবং দেশের বাইরে থেকে বসে আমাকে যারা দেখছেন যারা নিশ্চয়ই আমার এই মন্তব্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শেয়ার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যারা এখনও শেয়ার করেননি আমার লাইভ ভিডিওটি তারা সবাই আবারও শেয়ার করে দেবেন, তাহলে অনেক মানুষ জানতে পারবেন কেন বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলো বন্ধ রাখা হয়েছে, বিজ্ঞাপন জটিলতাটি কী, ক্লিন ফিটটা কী এবং এই ক্লিন ফিটটা যে জটিলতাটি তৈরি হয়েছে সেটির সমাধানের উপায়টি কী সেটিও সরকার থেকে বলা হয়েছে। সব কিছু মিলিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে আমি পরিষ্কার করতে পেরেছি কেন চ্যানেলগুলো বন্ধ রাখা হয়েছে। দর্শক যারা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব। তার আগে আমি মৌসুমি বিদায় নিচ্ছি, আশা করছি সবাই যাবার আগে বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য শুভকামনা এবং সবার জন্য শুভরাত্রি।